আজ আমি আলোচনা করতে চলেছি তিনটি মুভি টপিক নিয়ে। টপিকগুলি হলো মেন্টাল সার্জেন্ট কিডনি। না না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, এইগুলি হচ্ছে তিনটেই পৃথক পৃথক ফিল্ম ইন্ডাস্ট্রির মুভি। তো একবার জানিয়ে রাখি, বলিউড থেকে সার্জেন্ট, টলিউড থেকে মেন্টাল এবং ঢালিউড থেকে কিডনি। তো প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি টলিউড নিয়ে। সো ভিউয়ার্স, কিছুদিন আগেই হয়তো প্রিভিয়াস একটি ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন ইয়াস এবং নুসরাতের একটি মুভি আপডেট নিয়ে। আর সেই ভিডিওতেই আপনারা অনেক ভালোবাসাও দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই মুভির নাম সম্পর্কে। তো সেই টপিক নিয়েই আমাদের আজকের ভিডিও। মূলত গত শনিবার রাতেই অনুষ্ঠিত হয় ইয়াস এবং নুসরাত প্রযোজিত সংস্থা ওয়াইডি ফিল্মসের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানে উপস্থিত ছিলেন ইয়াস এবং নুসরাত ছাড়াও শ্রাবন্তী, বনি, কৌশানী এছাড়াও আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর এই অনুষ্ঠানে প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্ট লুক। এই ছবির নাম রাখা হয় মেন্টাল। আর হ্যাঁ গাইস, বাবা যাদব পরিচালিত এই মেন্টাল মুভিতেই আমরা দেখতে পাবো ইয়াসকে একজন পুলিশ অফিসারের চরিত্রে। তো ছবিটির স্টোরি সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা না গেলেও পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া হবে। তো এখন আসা যাক বলিউডের সার্জেন্টের। সার্জেন্ট, এই সার্জেন্ট মুভিটি হলো মূলত একটি ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে আমরা অভিনয় করতে দেখব রণদীপ হুডাকে, যাকে পর্দায় দেখা যাবে নিখিলেশ শর্মার চরিত্রে, যিনি একজন সার্জেন্ট। ট্রিনা ওভারডোজ সে নেহি মরি থি স্যার, উসকো মারা গয়া থা। ইয়ে মেরি লাইফ হ্যায় হায়দার, ইয়ে মেরা কেস হ্যায়। তো বলে রাখি, এই ছবির কাহিনীটা এমন যে এক বছর আগে একটি রেপ কেসকে ড্রাগ অ্যাডিক্টেড বলেই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুনরায় রিওপেন করে ইনভেস্টিগেশন শুরু করে। বডি অফ দ্যাট গার্ল জো মে পিছলে সাল মিলি থি এন্ড উই কুডেন্ট আইডেন্টিফাই দ্য কেস ইজ ক্লোজ লাইক। যদিও অফিসিয়ালি কোনো প্রোটোকল ছাড়াই তিনি এটি হ্যান্ডেল করেন। এবার বলে রাখি, এই ছবির ট্রেলারে ক্রাইম এবং অ্যাকশন ছাড়াও দেখা গেছে কিছু রোম্যান্সও। তো এই ছবি সম্পর্কে বেশি কিছু না বোঝা গেলেও এই মুহূর্তে বাকিটা বোঝা যেতে পারে মুভি বেরোনোর পরে। তো বলে রাখি, মুভিটি মুক্তি পাচ্ছে 30 জুন। সো ভিউয়ার্স, এবারে আসা যাক পরবর্তী টপিকে। কি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন? কি লাগবো কোন 8 লাখ বা 5 লাখ কেটে দিছি, আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি। এবারের ঈদে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে মুক্তি পেতে চলেছে কিডনি। বলে রাখি, কিডনি একটি নাটকের নাম। এই নাটকে আমরা দেখতে পাবো নায়ক নায়িকাকে, যারা দুজনেই ডক্টর। তারা একটি ছোট গ্রামে এসে গ্রামের মানুষদেরকে ভুল বুঝিয়ে এবং টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রির প্রলোভন দেখিয়েছেন, তাও আবার পৃথক পৃথক ভাবে। এই যেমন ছেলেদের কিডনি বিক্রি করলে 7 লাখ এবং মেয়েদের ক্ষেত্রে 5 লাখ। তো ভাবুন একবার, যে কিডনি আমাদের শরীরের একটি মেজর পার্ট, সেই কিডনি বিক্রি করে নাকি ব্যবসায় নেমেছেন তারা। এমনই একটি কাহিনী নিয়েই এই নাটকটি। তো বলে রাখি, এই নাটকে কিছু কমেডিও অ্যাড করা হয়েছে। এই যেমন একটা উদাহরণ দিয়ে রাখি, একটি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে, তুমি আমাকে কিডনি বিক্রি করে দাও আর সেই টাকা দিয়েই আমি বিজনেস করব। তুমি তোমার এই কিডনিটা বেচো, আমার 10 লক্ষ টাকা দাও, আমি ব্যবসা করি, এরপরে বাচ্চা নিয়ে। এরকমই কিছু মজার মজার কাহিনীও দেখানো হয়েছে এই নাটকে। তো বাকিটা তো আপনারা দেখতেই পাবেন ঈদের নাটকটি রিলিজ হলেই। সো ভিউয়ার্স, এই তিনটি টপিকের মধ্যে আপনাদের কাছে কোনটি বেশি আকর্ষণীয় লেগেছে তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট করে। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইরকমই যদি কোনো মুভি আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।